আমাদের বাড়িতে ছোট জামাই আসতে চলেছে, তুমি কিছু বলো। ভালো ভালো, তুমি জানো, চেনো? হ্যাঁ, কি নাও নাই? গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফর দ্য স্কুল ব্লগ। নতুন একটি ব্লগে অনেকখানি স্বাগত। অ্যাকচুয়ালি এখন প্রচুর এক্সাইটেড আছি, কেন তোমাদেরকে কালকে ব্লগে বলেছি, আর সকাল সকাল আজকে কাঁথিতে এসেছি। অ্যাকচুয়ালি আমাদের স্কুলে বাচ্চাদের বৃত্তি পরীক্ষা হচ্ছিলো, তো সকালে ওখানে গেছিলাম, ওই সোজা এখানে এসেছি। এবার এখান থেকে খাওয়া দাওয়া করে এরপর আমি স্কুল যাব। তো এই যে এখন আমি রেডি হয়ে গেছি, রেড অ্যান্ড ব্ল্যাক মাই ফেভারিট কালার। আর এখানে মা বসছে, রীতাদি বসছে, দুজনের গল্প হচ্ছে। দেখো সকালে মানে সকালবেলা দুজনের গল্প চলছে, বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে, মানে আমাদের বাড়িতে ছোট জামাই আসতে চলেছে, তুমি কিছু বলো। হ্যাঁ, ভালো ভালো, তুমি জানো, চেনো? হ্যাঁ, চিনি। ভালো, আমার খুব প্রশংসা করে, রীতাদের খুব প্রশংসা করে, আমার খুব প্রশংসা করে, তাই বলে না, তার শাশুড়ি মা, তার বড়শালী সবার প্রশংসা করে। যাই হোক, সবাই এখন খুব এক্সাইটেড আছি, খুব বলতে পারো টেন্সড আছি, কি ব্যাপার কি হবে না হবে। দাঁড়াও তোমাদের একটু শোনাই দিই, ভাইয়ের সঙ্গে কথা বলিয়ে দিই। ও এখন মানে লজ্জায় একদম লাল হয়ে আছে, যদিও আমি আমি রেড করেছি, কিন্তু ও লজ্জার মুখটাই হয়তো লাল হয়ে আছে। যাই হোক, এখন পরপর বাড়িতে সবাই আসবে, ওই দিনকে আমার পুরো পরিবার তো সবাইকেই বলতে হবে, যেহেতু ওটা একটা দেখতে আসবে। তো পরিবার পরিজন ছাড়া কোনো অনুষ্ঠান, কেন কোনো কিছুই পরিবার ছাড়া সম্ভব হয় না। তো আমার বাড়িতেও সেই যা কিছু হয় আমাদের পরিবার পরিজন সবাইকে নিয়ে হয়, আমার কাকু কাকিমা, মিষ্টিমাম, পিসিমণিরা সবাই আসবে ওই দিন, আর আশা করি সব কিছু ভালো হবে। এই যে তোমাদের সোনাই দিদি ভাই, আরে মুখটা দেখি, নাও নাই মুখটা দেখি, দেখি রীতাদি আজকে কি কি স্পেশাল রান্না বান্না করেছো দেখি। এটা কি? ওলের ডালনা। ওলের ডালনা, মেয়ে বিয়ে দিয়েও আমার মায়ের শান্তি নেই, আমার মা বাবু শ্বশুর বাড়ির জন্য আবার আলাদা করে প্যাক করতে হচ্ছে। দিয়ে দাও, খেয়ে দিয়ে আমি কাজে যাব। আর এখানে এলে বেশ ভালো লাগে, এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আমার জন্য আমাকে একটা আলাদা মতো ট্রিট করা হয়। আমার জন্য ভাত বাড়ছে, এখানে আমাকে ভাত বাড়তে হয় না, আমাকে ভাত বেড়ে এনে আমার কাছে সামনে বসিয়ে দেবে, এটা ভীষণ ভালো লাগে। অনেকটা যদিও ভাত দিয়ে দিয়েছে, ভাতটা কমাবো। তো আজকে সকালবেলা কী কী দিয়ে খেয়ে আমি কাজে যাচ্ছি, দেখো সজনে শাকের ভাজা করেছে, আর এটা চিংড়ি মাছ ওলের তরকারি, আর এটা ভোলা মাছ বেগুন ঝোল। এত সুন্দরভাবে আমাকে রেডি করে দিয়েছে, আমার এত ভালো লাগে। দেখো শ্বশুর বাড়িতে ব্যাপারটা আলাদা, ওখানে আমি সবাইকে রেডি করে দিই, কিন্তু এখানে আমাকে রেডি করে দিচ্ছে, এই ব্যাপারটা কিন্তু মেয়েরা খুব ভালোই বুঝবে। স্কুল থেকে এসে বসে আছি, এখনো আমাদের বাড়ির চাবি টাবি নেই, আমি একা একা না, এই যে আরেকজন এসছে, সোনাই এসছে, ওকে নিয়ে এসছি। তো দেখো সারাদিন এত পরিশ্রমের পরে যদি সঙ্গে সঙ্গে একটু রুমে বা বাড়িতে না ঢোকা যায় না, খুব বিরক্ত লাগে, মাথা গরম হয়ে যায়, আর কিছু করার নেই। ও বলছে আমি এইমাত্র চাবি নিয়ে বেরিয়ে এসেছি, তো আমি এখন অপেক্ষা করছি পুকুর পাড়ে বসে। তাহলে ঘাটে এমনি বসছি, চলছে, সবাই জয়েন করো, বলে দিয়েছি।
সন্ধ্যেবেলা বাড়িতে বসছি, সোনাই আছে, জয়শ্রী এসছে, বসে আড্ডা দিচ্ছি, দেখি টিটু দি এলো। আসতে আমাদের গল্পটা আরোই বেড়ে গেল, বেশ অনেকক্ষণ আমরা গল্প করলাম। আমি আগে অতটা মানে আমাদের জেঠুদের বাড়িতে মিলে অতটা যেতাম না, এখন রিসেন্ট প্রায় যাই, টিটু দি বর্দিরা আসে। এখন এমন হয়ে গেছে এক সপ্তাহ যদি কোনো কারণে না যাই, ওখান থেকে কবার ফোন চলে আসবে, আর ওদের সঙ্গে যদি আমার না দেখা হয় কবার ফোন যাবে আমার কাছ থেকে। এখন আমাদের এরকমই অবস্থা হয়েছে। যাই হোক, অনেকদিন যাইনি বলে টিটু দি আজকে এসছে, বলছে মোনাইটার কী খবর, বাড়িতে একা আছে, শাশুড়িমা নেই বলে এসছিল গল্প করতে। আর তার সঙ্গে টিটুদির অনেকগুলো ব্লাউজ পিস জমা হয়ে গেছে, ওইগুলো বানাতে দেব। আমি এখন বলে দিয়েছি তোমাদের যা পিস টিস হবে আমাকে দেবে, ওই একঘেয়েমি আর কোনো বানানো হবে না, একটু ডিজাইন ডিজাইন দিয়ে আমি বানিয়ে আনবো আমি যেখানে বানাই। তো ওইগুলো দেখছিলাম কতটা মাপ কী, ওইগুলো সব শুনছিলাম, গল্প করছিলাম। আরেকটা কথা বলি, তোমরা অনেকেই ভাবছো দিদি এত ডেয়ার দিচ্ছে কেন, বা কোনো কিছু বলছে না ক্লিয়ার করে কেন। দেখো প্রথম কথা বলি, মোর বেবি হয়েছে ওটা আমি জানিয়েছি, কিন্তু কী বেবি হয়েছে ওটা আমি বলিনি। তারও কারণ, দেখো মোর যদি ইউটিউব চ্যানেল না থাকতো তাহলে আমার ওটা প্রবলেম ছিল না, আমি বলে দিতাম। যেহেতু ওর চ্যানেল আছে, ওর বেবি হয়েছে, অবভিয়াসলি ও চাইবে ওটা ওর চ্যানেল থেকেই পোস্ট করা হোক, আর আমিও ওটাই চাই। তো ওর কন্টেন্ট অবশ্যই ওই পোস্ট করবে, তো ওই জন্য আমি বলিনি। ওর চ্যানেলে যখনই দিয়ে দেবে তারপরে আমি তোমাদেরকে শেয়ার করে দেবো, আর কোনো কারণ নেই। আর একটা দেখো, সোরাই তো বললাম যে আসবে, পরপর তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। এরপরে দুর্গাপুজোর নবমী দশমী ব্লগটা ছিল, ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। নবমী দশমী নয়, অষ্টমী নবমী ব্লগ। এই বছর অষ্টমী নবমী কেমন পড়েছে তো জানো, আর তাছাড়া যেহেতু আমাদের বাড়িতে পুজো হয়, প্রতি বছরই অষ্টমীর দিন আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। প্রায় 150 থেকে 200-250 লোকজনের মতো আমাদের নিমন্ত্রণ করা হয়, খাওয়া দাওয়ানো হয় আজকের দিনটাতে। আমাদের ওই দিকে মানে কষাড়িয়াতে কি বলবো, সবাই এত হেল্পফুল, কারো বাড়িতে কোনো অনুষ্ঠান কিছু হলে, বিশেষ করে সবজি কাটাকাটির জন্য, পাড়ার সব কাকিমা বলো, দিদা কেন, মামিমা, সবাই কিন্তু হেল্প করতে আসে প্রতি বছরই। তো এই বছরও তাই আমাদের রাঁধুনি নেওয়া হয়েছে, কিন্তু আমরা সবাই মিলে হেল্প করে রাত থেকে সবজি কাটা চলছে। আর আমি তো 3টের সময় উঠেছিলাম, উঠে মা দুর্গার ভোগ হবে, একগাদা ভোগ মানে লুচি সুজি সব করলাম, তার সঙ্গে ছিল পূর্ণিমা দিদা মানে আমার দুষ্টু মামা, শাশুড়ি মা আর আমি 3টে থেকে উঠে মোটামুটি ঠাকুরের আজকে ভোগ বানিয়েছিলাম। তো তারপরে আবার এই যে সবজি কাটা শুরু হয়ে গেছে, রান্নাবান্নাও কমপ্লিট, এবারে পরপর সবাই আসা শুরু করে দিয়েছে। এখন 11:30-12 বাজে। এরপরে না বেশি আর ভিডিও করতে পারিনি, তারও কারণ আছে, কারণ আমরা মানে সবাই মিলেমিশে পরিবেশন করছি বাড়ির পুজোর, পুজোতে পরিবেশন করাটা মানে কাউকে যদি পরিবেশন করে খেতে দেওয়া হয় ওটা কিন্তু একটা আলাদাই পুণ্য সবাই বলে। যাই হোক, আমরা পরিবেশনের দিকে মন দিয়েছি, আর এই জাস্ট কোনো রকমের তরকারি কী কী হয়েছিল ভিডিওটা করেছি। এই যে রান্না হয়েছে দেখো, পনিরের তরকারি, রান্নাগুলো কিন্তু অসাধারণ হয়েছিল, গত বছরের থেকে এই বছর আরও দারুণ হয়েছিল। এটা পনিরের তরকারি হয়েছে, এদিকে ওল আর আলুর ডালনা বা ঝোল বলতে পারো, এই রান্নাটা হয়েছে। মানে এই রান্নাটা একটু রিজ হয়ে গেছিলো, বাট খুব টেস্টি, সবগুলোই খুব টেস্টি হয়েছিল, শুধু ওলের তরকারিটা সবাই বলছিল একটু রিজ, নাহলে আর সব কিন্তু খুব সুন্দর হয়েছিল, একদম লাইট। অ্যাকচুয়ালি এখন না মানুষ অত রিজ তরকারি খেতে একদমই পছন্দ করে না। এই যেদিকে ডাল হয়েছে, এত বড় বড় সব এতে রাখা আছে না, আমি একাতে ফোন একাতে এ নিয়ে করতে খুব প্রবলেম হচ্ছিলো। চপ ভাজা জাস্ট শুরু হয়েছে, চপ ভাজা চলছে, এরপর এদিকে হয়েছে শুক্তো। বছরে মাত্র কয়েকটি 4টি দিন পুজো হয়, তার মাঝখানে যদি একদিন কমে যায় তাহলে কেমন লাগবে বলো তো, ভালো লাগবে, ভালো লাগে না। তো যাই হোক, আরও হয়েছিল আলু ভাজা, আমার ওটা ভিডিও করা হয়নি, আর আমরা চাটনি, মিষ্টি, দই এইসব আরও হয়েছিল। তো যাই হোক, রাত ছোট দিদাদের ফ্যামিলি এসেছিল, খুব মজা করেছি। এবারে আমি রান্না করব, কিন্তু আমি এই ছোট ড্রেসটা নিয়ে রান্না করব।
তোমার যদি ক্ষমতা থাকে তার নামে এ তাতার কাছে বলবে যাও বকে দিবে তাতার একদম বেস্ট ফ্রেন্ড তার নামে খুব খারাপ খারাপ কথাগুলো তাতার কাছে বলবে যা তোমার যদি ক্ষমতা থাকে আমি তাতার আজকে একটা জিনিস দেখলাম তার পরে তাকে ভালোবাসে কে তাতা এই কুকুরকে যে ভালোবাসে তাতার হচ্ছে তাকে ভালোবাসে